এরপরে প্রশ্ন হল পর্দার প্রয়োজনে যৌথ পরিবার থেকে পৃথক হতে চায় কিন্তু ভাই বোন ভুল বোঝেন এক্ষেত্রে আমার করণীয় কি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটে সমস্যা অনেক ফ্যামিলিতে হয়ে থাকে যৌথ পরিবারে একজন পর্দার গুরুত্ব বোঝেন অন্যরা বোঝেন না এক্ষেত্রে যিনি পর্দার গুরুত্ব বোঝেন তার জন্য পর্দা মেনটেন করাটা অনেক কঠিন হয়ে যায় কষ্টসদ্ধ হয়ে যায় এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত যদি কোনোভাবে যৌথ পরিবারে পর্দা পালন করা না যায় তাহলে আল্লাহ তালার এই ফর্জ বিধান মানার খাতিরে পৃথক হওয়া জায়েজ আছে এবং এ কাজটিকে ভাই বোনরা আন্তরিকতার সাথে দেখা উচিত এবং এই ওজোরের বিষয়টিকে তারা শ্রদ্ধার সাথে দেখা উচিত বাবা মার এখানে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত যে অন্য সন্তানদেরকে তারা বোঝাবেন যে পর্দার বিধান যেহেতু লঙ্ঘিত হচ্ছে একসাথে থাকতে গেলে বিধায় তাদেরকে পৃথক হতে দেয়া উচিত যারা পৃথক হচ্ছেন তাদেরও উচিত হবে যে তাদের উপর যদি পরিবারটি ডিফেন্ডেন্ট হয় বা কোনো কারণে তারা আর্থিকভাবে বা কোনোভাবে পরিবারকে সহায়তা করেন তাদের সহায়তার উপর পরিবার অনেক নির্ভর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পৃথক হওয়ার পরও যেন সেটি অব্যাহত থাকে বরং আরও যোগাযোগ তারা যেন বেশি রাখেন সেই বিষয়টি খেয়াল রাখতে হবে সেই সাথে বাবা মা তারা পালা করে সব সন্তানের সাথে থাকতে পারেন এবং বাবা মাকে নিজেদের সাথে রাখার পরে সব সন্তানেরই আগ্রহ থাকা উচিত কারণ নাতি নাতনিদের জন্য দাদা দাদি এবং মুরব্বীদের স্নেহ তাদের ভালোবাসা তাদের আদর এটার প্রয়োজনীয়তা তাদের জন্য আছে তাহলে মোদার কথা হলো যে এ ধরনের পরিস্থিতিতে যৌথ পরিবারে যদি কোনোভাবে পর্দা মেনটেন করা যায় সবাই যদি দায়িত্বশীল আচরণ করেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর দৃষ্টি না যায় তাহলে সেক্ষেত্রে পৃথক হতে চাইলে সেটি জায়েজ আছে বরং জায়েজ না শুধুমাত্র কোনো কোনো ক্ষেত্রে সেটি আবশ্যক এক্ষেত্রে অন্যদের সহায়তামূলক মানসিকতা রাখা উচিত যদি কেউ মনে কষ্ট পান ভুল বোঝেন সেক্ষেত্রে যিনি পৃথক হয়ে গেলেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না ইনশাআল্লাহ উদিল্লা